বিজিএফের চাল বিতরণ নিয়ে আজকে দেবীগঞ্জ সদর ইউনিয়নে একটু উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। অসংখ্য মানুষ অভিযোগ নিয়ে এমপি মহোদয়ের কাছে আসে এখানে ডাকবাংলোয়। আমরা এমপি মহোদয়ের সাথে আসি। তাদের অভিযোগ হচ্ছে সঠিকভাবে তালিকা প্রণয়ন হয়নি এবং তাদের নাম গরিব হওয়া সত্ত্বেও বা সুবিধাভোগী নয়, তারপরেও তাদের নাম আসেনি। বিষয়টি এমপি মহোদয় আমলে নিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে আমাকে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে নির্দেশনা দিয়েছেন যে পরবর্তীতে সঠিকভাবে তালিকা প্রণয়ন সহ মানুষ মাথাপিছু মানুষ অর্থাৎ মাঠে যে সমস্ত মানুষ দাঁড়াবে তারা যদি সুবিধাভোগী না হয় তাহলে তাদের প্রত্যেকের জন্য ভিজিএফ চালের ব্যবস্থা করতে হবে। এই বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে চেয়ারম্যান দেবীগঞ্জের সদর ইউনিয়নের চেয়ারম্যানকে জানিয়েছি এবং এই অনুযায়ী আমরা এমপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে আমরা ব্যবস্থা গ্রহণ করব।